গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, এখন বাজে ভোর 4:45। তো আমি ছাদে এসেছি, ঘুম ভেঙে গেছে। তো দেখো ছাদের পরিবেশটা কত সুন্দর, আর ওই হালকা একটু চাঁদ দেখা যাচ্ছে চারিদিকে, একটু মানে কুয়াশা কুয়াশা টাইপের, জানি না মেঘ নাকি কুয়াশা, বুঝতে পারছি না। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তো দেখো সকালবেলা ছাদের থেকে নেমে এসে ব্রেকফাস্ট মাস সব কিছু করে রান্না করতে চলে এসেছি। তো আজকে হবে চিংড়ি মাছ, আর আমার ছেলের জন্য এক পিস রুই মাছ নিয়েছি, আর এই যে কলা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল হবে আজকে, আর এই যে মাছের তেল হবে উচ্ছে দিয়ে, উচ্ছে আর পেঁয়াজ দিয়ে মাছের তেল করব, আমার খুব ফেভারিট মাছের তেলটা, আর এই যে পুঁই শাক ভাজা হবে। তো চলো রান্নাটা শুরু করি। দেখো আমি এবার চিংড়ি মাছগুলো হলুদ মাখিয়ে রেখেছি, এবার এগুলোকে ভাজতে দেবো। তো ভাজা হোক, আর আলু কলার ঝোলের জন্য মশলা করে রেখেছি, নিরামিষভাবেই করবো। আদা পেঁয়া আদা কাঁচা লঙ্কা জিরে এগুলো বেটে রেখেছি। তো মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি, ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আলু কলাগুলোকে আমি ভালো করে ভেজে নেবো, একটু লাল লাল করে ভেজে নেবো, দিয়ে এবার মধ্যে মশলাটা দিয়ে দেবো। তো দেখো মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো এর মধ্যে। তো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো ঝোলটা ফুটে এসেছে, তারপরে দেখো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, তো এবার নামিয়ে নেবো, ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মাছের তেল করার জন্য দেখো তেলের মধ্যে জিরে দিয়ে দিলাম, গোটা জিরে, আর এই মাছের তেলটা দিয়ে দেবো। দেখো মাছের তেলটা দিয়ে দিয়েছি, তো এটাকে একটু ভাজা ভাজা হয়ে আসবে। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর উচ্ছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এটা নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দেবো। আর এদিকে ঝোলের মধ্যে দেখো আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো কমপ্লিট হয়ে গেছে, তো এটাকে এবার নামিয়ে নিই। তো রেডি হয়ে গেছে আমার আলু কলার ঝোল, আলু কলা আর চিংড়ি মাছের ঝোল। আর এদিকে দেখো মাছের তেলটাও পুরোটা হয়ে এসছে, তো আমি নামিয়ে নিয়েছি। আর এবার করছি পুঁই শাকটা, তো তেলের মধ্যে 5 ফোড়ন আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি, শাকটা দিয়ে দিলাম, আর নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটা ভাজা ভাজা করে নেব। তো দেখো ফাইনালি আমার রান্না কমপ্লিট। তো পুঁই শাক ভাজা আর মাছের তেল দিয়ে উচ্ছে ভাজা করেছি, আর এই যে আলু কলা দিয়ে চিংড়ি মাছের ঝোল। তো দেখো গরমে কী অবস্থা। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন স্নান করতে যাবো। স্নান করে এসে ছেলেকে খাওয়াবো, তারপরে ছেলেকে খাওয়াবো, খাওয়ানোর পরে আমরা খাওয়া দাওয়া করবো। তো পুরো ঘেমে স্নান হয়ে গেছে। আর তোমাদের সাথে আবার বিকালে কথা বলবো কিংবা সন্ধ্যের সময় কথা বলবো, কারণ এখন অতিরিক্ত গরম লেগে গেছে, এখন স্নান করতে হবে, তারপরে একটু শান্ত হবো। চলো সাথে থাকো, আবার সন্ধ্যাবেলা কথা বলবো, ঠিক আছে? তো তোমাদের সাথে সন্ধ্যাবেলা আবার গল্প করতে চলে এলাম, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, ভিডিওটাকে তো এন্ড করতে হবে, তার জন্য চলে এলাম। সন্ধ্যাবেলা আজকে টিফিন করবো ছোলা মুড়ি মাখা, তো ভাবছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো ছোলা মুড়ি কীভাবে মাখাচ্ছি সেটা দেখিয়ে দিই। তো আমাদের সন্ধ্যের টিফিন আজকে এটাই, ছোলা মুড়ি আছে। তো ছোলা মুড়ি মাখাটা বেশ দারুণ লাগে খেতে, চলো দেখো। তো দেখো মুড়ি মাখাতে বসে গেছি, তো মুড়ি মাখানোর জন্য মুড়ি অবশ্যই লাগছে। তো মুড়ি প্যাকেটে আছে, আর এই শসা পেঁয়াজ লেবু লঙ্কা কুচি, আর এই যে কাঁচা মানে সিদ্ধ করা ছোলা আর কাঁচা ছোলা নিয়েছি, এটা দিয়ে মাখাবো। ছোলা দিয়ে মুড়ি মাখা খেতে খুব দারুণ লাগে। আর এই যে চানাচুর নিয়েছি, আর এই যে আম তেল নিয়েছি ঘরেই তৈরি করা, আর লবণ, তো এগুলো দিয়ে আমি এখন মুড়িটাকে মাখাবো একটু চটপটা চটপটা করে। তো এটাই আজকে আমাদের সন্ধ্যের টিফিন, চলো মুড়িটা মাখিয়ে নিই। তো দেখো আমার মুড়ি মাখা কমপ্লিট হয়ে গেছে, আর মুড়িটা একটু নরম হয়ে এসেছে, যেহেতু এর মধ্যে শসা দেওয়া আছে, ছোলা দেওয়া আছে, আমার খুব ভালো লাগে এটা খেতে। তো চলো আমরা টিফিন করি। তো আজ এইটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।